যেহেতু তিনটে গল্প নিয়ে একটা ছবি তৈরি করছি, সেই শেষের গল্পের আজকে মানে লাস্টের আগের দিন আর কি। হ্যাঁ রেডি, তুমিও তুমি একজন নারীর অধীনতা থেকে স্বাধীনতায় আসার একটা জার্নি। আমি চললাম তোমার বাবার পেনশনের কাগজপত্র বার্তার তৈরি এই বাড়িটার দলিল সঙ্গী নিয়ে গেলাম। এ বাড়ি থেকে তোমাদের চলে যেতে বলছি না, যতদিন ইচ্ছে ঘুরি হয়ে ওড়ো তোমরা, কিন্তু লাটাইটা আমার কাছে থাকলো। ইতি আসল অত সরকার। আমার চরিত্রটা এখনকার যে মানে সমাজে যে সমস্ত মায়েরা আছেন আর কি, বয়স হয়ে গেছে, স্বামী নেই, স্বামী মারা গেছেন, তো তাকে যা সব ফেস করতে হয় সেই রকমই আমার চরিত্র। মানে ছেলে, ছেলের বউ, তারা ছেলে ভালোবাসে কিন্তু বউয়ের কথায় একটুখানি উঠবোস করতে হয় তাকে। সে হয়তো মানে যেটা পছন্দ সেটা করতে পারে না, মাকে হয়তো একটু ইগনোর করে, মা বুঝতে পারে কিন্তু মানিয়ে নেবার চেষ্টা করে, এটাই হচ্ছে আমার চরিত্র। তাকে আমরা জন্ম থেকে দেখছি, যা মা বলতে শিখছি, সেই মহিলাটা যদি স্মার্ট হয় অটোমেটিক পুরো সিস্টেমটা স্মার্ট হয়ে যাবে। সৌমিত্রদা হচ্ছেন একজন রিটায়ার্ড পার্সন, আর একা থাকেন, ওনার নো স্ত্রী নেই। উনি ওই সকালবেলা মর্নিং ওয়াকে যান পার্কে, আমিও যাই। আমার সঙ্গে একজন আলাপ পড়িয়ে দিয়েছিল এক ভদ্রলোক, সেও সৌমিত্রদার বন্ধু। তো সেই ভদ্রলোক বললো আমি ওকে চিনি, এবং বললো যে ভদ্রমহিলাকে দেখি বাজার করে ফিরছে, দেখি খুব টায়ার্ড মনে হয়। তো বলছে হ্যাঁ আমি তো ওনাকে চিনি, আমাদের কাছের পাড়াতেই থাকেন, ওনার নাম আশালতা। বলে আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও, তখন ওই আলাপ করিয়ে দিয়েছিল। তারপরে ওই যাতায়াত করতে করতে আমরা ওই তিনটে বন্ধুর মতন হয়ে গিয়েছিলাম তিনজন। সবাই সবাইকার কথা শেয়ার করতাম, ই করতাম, সুখ দুঃখ শেয়ার করতাম, মনের কথা বলতাম, এসব করতে করতে বন্ধুত্ব হয়ে গেছিল। ডিরেক্টর অরুণিমা দে একদম নতুন এবং প্রথম ছবি, তার কেমন লাগছে তার সাথে? ভালো, মেয়েটা এমনিতে খুব মিশুকে, খুব ভালো, আর কোনো রকম মানে ইয়ে নেই আর কি, যে তাড়াতাড়ি করো, এ করো, তা করো, ওই সমস্ত ব্যাপার নেই, খুব ভালোভাবে কাজ করছে। ছবির মেইন চরিত্র এবং মূল ইউএসপি আপনি আর সন্তোষ চট্টোপাধ্যায়, একটা নতুন মানে গল্পের একটা নতুন ইকুয়েশন এই ছবিতে দেখা যাবে। হ্যাঁ তা দেখা যাবে, আর মানে দেখার পরে ছবিটা যখন শেষ হবে তখন বুঝতে পারবেন যে এই ছবির এন্ডটা এরকম হলো কেন, মানে কী করে হলো সেটা বোঝা যাবে, সেটা তো আর আমি বলবো না এখন। সেটা সমুদ্র ছাড়া আপনি আগে পাঠ করছেন ইঞ্জিনিয়ার, এটাতে রজত গাঙ্গুলি বলে একজন, ও ছবিতেও পাঠ করে, সিরিয়ালও করে প্রচুর, ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা। আর একটা মেয়ে মৌসুমি বলে আমার ছেলের বউ করছে, আর সোমনাথ বলে একটি ছেলে যে আমার ছেলে করছে। এই সিনেমাটা তো তিনটে ছোটো ছোটো গল্প নিয়ে, তিন
তিনটে বয়সের তিনজন, একটি মেয়ে, একজন মহিলা এবং একজন প্রৌঢ়া, তাদের বয়সের যে সমস্যাগুলো সেটা নিয়ে ডিল করছে এই ছবিটা। তার মধ্যে আমি যে ছবিটায় পাঠ করছি সেটা হচ্ছে শেষ গল্পটা, যেখানে একজন প্রৌঢ়া মহিলার সমস্যা নিয়ে ডিল করছে, যেটা যেটা লিলি চক্রবর্তী করছেন। ওনার সঙ্গে সৌমিত্রদা করছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং আমিও আছি। আমরা তিনজনেই একসঙ্গে একটা পার্কে মর্নিং ওয়াক করি রোজ, যার জন্য আলাপ হয়েছে। তো সমস্যাগুলো নিয়ে আলোচনা হয় এবং খুব সুন্দর, খুব লিলিদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, মানে তার প্রতিবাদটার জন্য সৌমিত্রদা যেভাবে ইন্সপায়ার করেন, এই ভদ্রলোক, মানে যে চরিত্রটা আমি করছি, একজন রিটায়ার্ড কর্নেল, সেও একটা মেন্টাল স্ট্রেংথ দেয় ওদের। ভালো লাগছে, ভালো লেগেছে তাদের করতে। গল্পটা তো সুন্দর, স্ক্রিপ্টটা বেশ ভালো, মেকিংটা খুব স্মার্ট, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যেটা মনে হলো যে গোটা টিমটা একটা ভালো কিছু করবার জন্যে, মানে যে ভালো কিছু করার ইচ্ছে যেটা, সেটাই তো একটা ছবিকে এগিয়ে নিয়ে যায়। আমার ধারণা এই ছবিটা দর্শকদের মন স্পর্শ করবে। তুমিও তুমি ডিরেক্টর অরুণিমা দের সাথে কাজের অভিজ্ঞতা করেন, তার প্রথম ছবি, আপনি অনেক ভেটারেন অ্যাক্টর, খুব ভালো, এমন একটা ওর ভেতরে, ওর বডি ল্যাঙ্গুয়েজে, ওর বিহেভিয়ারে এমন একটা আন্তরিকতা আছে যে সেটা যে কোনো মানুষকে টুক করে স্পর্শ করে ফেলে, আর সেইটা সেটাই আমার মনে হয় একটা 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 ভালো ফিল্ম মেকারের সব থেকে আগে থাকা উচিত। আ ভেরি সেন্সিটিভ মাইন্ড অ্যান্ড সেন্সিবল টু, এই দুটো কোয়ালিটি ওর মধ্যে আছে আমার ধারণা। ও ও আরও 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 অনেক ভালো কাজ করবে। আমাদের মতো মায়েরা তা পারে না, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই রকমই তাদের জন্য। জোর কদমে শুটিং চলছে নতুন বাংলা সিনেমা তুমি ও তুমি। অভিনেত্রী অরুণিমা দে পরিচালিত প্রথম বাংলা ছবি। গল্পের থিম ওমেন এম্পাওয়ারমেন্ট, তিনটি গল্প নিয়ে মূল একটি সিনেমা। তিন বয়সে তিন নারীর কাহিনী এই ছবিতে দেখানো হয়েছে। সিনেমার মুখ্য চরিত্রে লিলি চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, রজত গাঙ্গুলি, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায় সহ আরও অনেক স্বনামধন্য শিল্পী এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবির দুটি গুরুত্বপূর্ণ পর্ব, প্রথম ও তৃতীয় পর্বের শুটিং শেষ, পরিচালক তাই ব্যস্ত দ্বিতীয় পর্ব এবং গানের শুটিং নিয়ে। মূল গল্পের ভাবনা পরিচালক অরুণিমা দে, তবে চিত্রনাট্য লিখেছেন শঙ্কর দাশগুপ্ত। সিনেমার মূল এসপি ছবির গল্প হলেও গান একটি গুরুত্বপূর্ণ অংশ, ছবির মিউজিক ডিরেক্টর সন্দীপ সিংহ। সিনেমার গান একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিচালক অরুণিমা দে ব্যস্ত গল্পের দ্বিতীয় পর্বের শুটিং নিয়ে। দীপ রায়ের রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমার খুব ভালো লাগছে, খুব স্ট্রাকচার্ড শুটিং, খুব অল্প সময়ের মধ্যে এটা অ্যারেঞ্জ করা হচ্ছে। সৌমিত্রবাবু এসেছিলেন, অনেকক্ষণ ছিলেন, কিন্তু টাইম কনস্ট্যান্টের জন্য হওয়ার পর চলে গেছেন। ডিজিম্যাক্স প্রোডাকশনের প্রথম ফিচার ফিল্ম, ইটস আ মেড ইন ফিচার ফিল্ম। এর প্রডিউসার ডিরেক্টর অরুণিমা অনেক শর্ট ফিল্ম করেছেন, কিন্তু এটা ফার্স্ট ভেঞ্চার ফর ফিচার ফিল্ম। আমি আশা করছি, আমি প্রার্থনা করছি এই ফিল্ম যেন খুব সাকসেসফুল হয়। ইটস আ ভেরি কন্টেম্পোরারি ফিল্ম, ইট টকস অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট মুখে বলি, কিন্তু অ্যাকচুয়ালি তো এখনও ওমেন এম্পাওয়ারমেন্ট আসেনি। সুতরাং এইটা আমি যেটা ডিরেক্টর থেকে শুনলাম যে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফে ডিফারেন্ট স্টেজ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট কাজ করছে। আমি আমার স্ত্রী, আমার মা, স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী, যারা আমরা একসাথে থাকি, মা তো চলে গেলেন, সবাই এম্পাওয়ার্ড ওমেন। আমার মেয়েও খুব পড়াশোনায় ভালো, তো শি ইজ গোয়িং টু, এবং আই অ্যাম অল ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, এবং তাই জন্য আমি ফিল্মটাকে সাপোর্ট করতে চেষ্টা করি টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড সিও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ। তার বেশি মানে আমি বলতে চাইছি, এই গল্পটার মধ্যে লিলি চক্রবর্তী একজন হিরোইন আমার গল্পের, ঠিক আছে? তো আমার কাছে হিরোইনটা সেই অর্থে না যে একটা হিরোইন নাচ গান করা হিরোইন, নট ইন দ্যাট ওয়ে।
এই তিনটে গল্পতে আমার তিনটে হিরোইন, লিলি চক্রবর্তী ইজ ওয়ান অফ দেম। সৌমিত্র চ্যাটার্জি দেখাচ্ছে একটা সাপোর্টিভ সিস্টেম, যে মর্নিং ওয়াক করার একজন বন্ধু, সে তাকে বোঝায় যে আপনি মেনে নেওয়া মানিয়ে নেওয়াটার থেকে বেরিয়ে আসুন। এই প্রতিদিন প্রতিনিয়ত মেনে নেওয়া মানিয়ে নেওয়াটাই তো জীবনের শেষ কথা নয়, মেনে নেওয়া মানিয়ে নেওয়ার বাইরেই তো জীবন আছে। সবটা মেনে নিতে হবে কেন, মানিয়ে নেওয়াটা একটা আলাদা জিনিস, কিন্তু মেনে নেওয়াটাই তো আজকে আমার উইকনেসটা, মানে আমার যেটা না বলা কথা কি আমার উইকনেসটা অন্য লোক সেটা সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেই হেতু কিন্তু আজকে সমাজের এই একটা, মানে মেয়েদের একটা খুব কী বলে ইনসিকিউরিটি জায়গায় চলে আসছে, তো সেইটার থেকে বেরোনোটাই গল্পটার থেকে। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীর একটা সিকোয়েন্স হচ্ছে না, যেটা প্রেমের দিকেও না আবার বন্ধুত্বেরও বেশি, এটা মানে প্রেম বলা যায় না, এটা একটা সাপোর্টিভ সিস্টেম। মানে ধরুন আজকে এই মহিলাটাকে সাপোর্ট করার কেউ নেই, কিন্তু এই মণিময় সান্যাল বলে যে ক্যারেক্টারটা মর্নিং ওয়াক করা, সে তাকে প্রতিনিয়ত বোঝাচ্ছে যে আপনি এটা কেন মেনে নিচ্ছেন। আবার পরের দিন হয়তো বলছে আপনি এটা থেকে একটু বেরোন না, বলুন না, বললে পরে তো কোনো জিনিসটা ডিস্ট্রাকশন হচ্ছে না, বললে পরে যদি জিনিসটা আপনি বাঁচতে শেখেন আপনার বাঁচাটা অনেক স্মুদার ওয়েতে এগোয়। সেই হেতু তার একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, এটা পুরো বন্ধু বা প্রেম এটা বলা চলে না, এটা একটা ডিপেন্ডেন্সি। আমাদের মাথায় একটা কী বলুন তো মাইন্ডসেট হয়ে গেছে যে একটা বয়স্ক মহিলা আর তারা জীবনে কিছু থাকতে পারে না, কিন্তু কোথাও তো একটা বন্ধুত্বর উপরে, প্রেমের নিচে বন্ধুত্বের উপরে একটা রিলেশন হয় বা হতে পারে, এটা আমরা কোথাও মেনে নিতে পারি না বা মানি না। না, আমি যেটা বলতে চাইছি যে একজন বয়স্ক মহিলা আসলে তিনি মর্নিং ওয়াকে যান, সেখানে পরিচিত হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বয়সী, এবং সেখান থেকে পরিচিত থেকে বন্ধুত্ব, এবং সে বাড়িতে আসছে এবং এইসব অ্যাডভাইস দিচ্ছে যেগুলো খুব ভালো অ্যাডভাইস, তার ফলে এই অ্যাডভাইস দিতে দিতে সে কি একটা জায়গায় পৌঁছচ্ছে না, যেটা বন্ধুত্বের সীমা পার করে একটু প্রেমেও বলা যাচ্ছে না, আবার এটাকে আপনি কোন পর্যায়ে বলবেন? আমি এটাকে জাস্ট একটা সাপোর্টিভ সিস্টেম, এটাকে বলা যায় না যে প্রেম, এটাকে টিপিক্যাল প্রেম আমি বলতে পারি না, বা টিপিক্যাল বন্ধুত্বের থেকে উপরেও কিছু এটা বলা যাচ্ছে না। এটা এই লোকটার সাপোর্ট পেয়ে কিন্তু এই মহিলাটা মানে সাহসটা পেল, সে এটা সব ক্ষেত্রেই দরকার। আমরা কি করি সম্পর্কটাকে কি বল সম্পর্ক বলে, এই সম্পর্ক দেখুন সম্পর্কের আলাদা করে কোনো রিলেশন মানে ডেফিনিশন হয় না, সম্পর্কটা আমরা বানাই, আমরা বিয়ে বানাই। এই ওয়ার্ড হবে যে এই ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি হতে পারে যে এই ধরনের যে রিলেশনগুলো কি ওয়ার্ডে টাকা যেতে পারে, সিঙ্গেল ওয়ার্ডটা কি, সিঙ্গেল ওয়ার্ডটা ভাবতে হবে? ওকে, না ভাবতে হবে এটা না, এটাই মানে তুমিও তুমির একটা বৈশিষ্ট্য যে এইখানেই তুমিও তুমি, এই একজন তুমিকে আরেকজন তুমি সাপোর্ট করলো সেটাই বলা। আমার প্রতিবাদ এবং আমার ভালোবাসা দুটো নেই, তুমিও তুমি তুমিও তুমি। আচ্ছা, আজকের যে শুটিং মানে সবচেয়ে দারুণ ইন্টারেস্টিং জায়গায় মনে হলো, আজকে শুটিং একটা দারুণ সিকোয়েন্সে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনটা আজকে করে ফেললেন। একদম, আজকে মানে সৌমিত্র চ্যাটার্জি শেষ দিন ছিল কাজে, তো তার যেই সিনগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে, এবং আমরা যে তারা এই দুটো মণিময় সান্যাল এবং আশালতা যে তারা একটা ডিসিশন নিচ্ছে যে দুজনেই একা, দুজনেই একা, দুজনে দুজনের সাপোর্টিভ সিস্টেম হয়ে বেঁচে থাকবে বাকি জীবনটা, তো সেই অর্থ ধরে যেই সিনটা বাকি ছিল আজকে আমার সেটাও কমপ্লিট হয়ে গেছে। সব দেখালে আসল মজাই মাটি, তো বাকিটা তো গিয়ে দেখতে হবে। যে এই যে মাথা দিয়ে যখন বার করেছিলেন তখন কি আপনি ভেবেই নিয়েছিলেন যে এই ক্যারেক্টারটা আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কেই দেব? হ্যাঁ, যখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি তখন আমি মাইন্ডসেট করেই নিয়েছিলাম এই ক্যারেক্টারটার জন্য, উনি ছাড়া আমি কাউকে ভাবতে পারি অনেস্টলি স্পিকিং, কিন্তু আমি ওনাকে পাবো সেটা আমি ভাবিনি, এটা তো বাই গড গ্রেস, বড়দের আশীর্বাদ যে আমি তাকে পেয়েছি এবং খুব সুষ্ঠুভাবে আনন্দের সহিত কাজ করেছেন এবং যা যা চেয়েছি পুরোটাই। যেভাবে ডায়লগ লেখা হয়েছে, যেভাবে তার ক্যারেক্টার, যেভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় হাঁটাচলা ঘুরে ফেরেন বলেন, একেবারে সেভাবেই স্ক্রিপ্টটা হয়েছে, একদম সেইভাবেই ওনাকে মনে করেই স্ক্রিপ্টটা আমরা পুরোটা লিখেছি, এবং উনি ছাড়া এই ক্যারেক্টারটা হতো না। অ্যাজ ইট ইজ লিলি চক্রবর্তী এই এনারা দুজন ছাড়া এই দুটো ক্যারেক্টার হয়তো আমার বেরোতো না। এবং নতুন যাদের নিয়েছেন তাদেরও একটা ছবি যেটা
মনের মধ্যে ফুটেজ সেই ফিজিক্যালটা আপনি এদের থেকে পেয়েছি আমি প্রত্যেকের, মানে সেই ক্ষেত্রে আই এম ভেরি লাকি কি যেই যে ক্যারেক্টারগুলো, মানে আমি যে ছোট গুঞ্জনের যে চরিত্রটা খুঁজছিলাম, একজন ক্যারেক্টার জানা মেয়ে হবে, এই সব ক্ষেত্রেই এই গল্পটা বলে না, প্রথম গল্পটা তো তাই বাবা মেয়েকে সাপোর্ট করছে, একটা সাপোর্টিভ সিস্টেম দরকার সকলের। আমরা এই সাপোর্টিভ সিস্টেমটাকে খুব কুনজরে দেখা শুরু করি, ঠিক আছে? সোসাইটিটা এরকমভাবেই তৈরি যে একমাত্র হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট না করে, তুমি কিন্তু সাপোর্টিভ সিস্টেম লেস হয়ে থাকো, কিন্তু তুমি কারো সাপোর্ট নিলে পরে সেটা অন্য আকারে, নট লাইক দ্যাট। সাপোর্টিভ সিস্টেম সকলের দরকার, একটা পুরুষ মহিলা দুজনেরই দরকার। নতুন দেশকে আপনি সেই ফিজিকে সেইভাবেই ডায়লগগুলোই লেখা হয়েছে, এবং তার ফলে আপনি সেই আপনি তাদের পপুলারিটি দেখেননি, তাদের না আই নিড আ ক্যারেক্টার। হ্যাঁ, আমি এখানে পপুলারিটি তো আমার মনে হয় যে সেক্ষেত্রে দেখুন, একজন পপুলার কাউকে নিয়ে এসে আসাটাই কিন্তু শেষ কথা নয়, ক্যারেক্টার অনুযায়ী আমাকে চরিত্রটা আনতে হবে। সবার অভিনয় আপনি খুশি? হ্যাঁ, সব মিলে মিশে আপনি কি বলবেন এক কথায় পুরো? একটা কথাই বলা এটাই যায়, এই এত সবাই যে ক্যারেক্টার, কাস্ট, ক্রিউ, প্রোডাকশন, প্রোডাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং প্রত্যেককে নিয়ে পুরো কাজটা হচ্ছে, তার মধ্যে তুমিও তুমি কমপ্লিট হতো না এরা সবাই না থাকলে। নামটা একবার বলে দিন। অরুণিমা দে।